প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইংরেজি এসএসসি ইংরেজি সেকেন্ড পার্টের এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে হয় সে বিষয়টা আমরা দেখব। শুধুমাত্র এসএসসিতেই এমসিকিউ থাকে না, আমরা এসএসসি লেভেলও এমসিকিউ থাকে ইংরেজি ফার্স্ট পার্টের। আসুন প্র্যাকটিসের মাধ্যমে আমরা জেনে নিই কিভাবে ইংরেজি ফার্স্ট পার্টের এমসিকিউ অ্যান্সার করবেন। দেখুন, আমি আজকে তিন থেকে চারটা প্রশ্ন আমরা দেখব, স্যাম্পল কোশ্চেন, এবং সেটা শুধুমাত্র এমসিকিউ নিয়ে আলোচনা করব, কিভাবে এমসিকিউর বিভিন্ন কৌশল অবলম্বন করে এমসিকিউর অ্যান্সারগুলো আমরা করতে পারি সে বিষয়টা দেখব। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন লেসনটা দেখে নেওয়া যাক। দেখেন, এটা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ঢাকা, আর টেস্ট কোশ্চেন 2019। তো রিডিং টেস্টে আমরা 60 মার্কসের অ্যান্সার করতে হয়। প্রথমে যে গল্পটা থাকে, যেমন এখানে দেখুন কনফ্লিক্ট একটা গল্প। তো অ্যাকচুয়ালি পরীক্ষা প্রস্তুতির জন্য আপনি পুরো বই পড়তে হবে না, আপনি কিছু কমন করে কিছু গল্প পড়বেন, সেগুলো সিলেক্ট করবেন। তো প্রথম কথা হচ্ছে প্রিভিয়াস বোর্ড বা প্রিভিয়াস সালের কোন কোন প্রশ্ন এসেছে, আপনারা নিশ্চয় যখন গাটাগাটি করবেন তখন আপনারা কিছুটা আইডিয়া পেতে পারেন। হাইবার এই এমসিকিউ আগে আমরা কিছু স্যাম্পল কোশ্চেনগুলো দেখে নিই, তারপরে আমরা মূল আলোচনায় ফিরে যাব। যেমন ধরুন আপনি কনফ্লিক্ট গল্পটা পড়লেন, এখন কি ধরনের প্রশ্ন আসে দেখুন। দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম মিন্স, তো দেখেন অ্যান্টাগনিজম ওয়ার্ডটা মিন্স অর্থ জানতে চাচ্ছে, এই ওয়ার্ডের অর্থ কি। তো এখন দেখেন, কখনো ইংরেজি এমসিকিউতে কখনো বাংলা কিছুই থাকে না, এখানে আপনি অবশ্যই ইংলিশ অ্যান্সার করতে হয়। আর পাশাপাশি এখানে দেখুন অপশনগুলো কিন্তু ইংরেজি, তার মানে কি আপনি অবশ্যই ইংলিশ মিনিং জানতে হবে। আপনি যদি বাংলা মিনিং শেখেন কোনো লাভ হবে না, এটা বুঝতে আপনি শিখতে পারেন, কিন্তু আপনি যদি প্রশ্নের অ্যান্সার করতে চান, সেটা আইদার কোশ্চেন অ্যান্সার অর এমসিকিউ অর ট্রু ফলস অর কলাম ম্যাচিং, এনি হোয়ার ইউ গো ইউ হ্যাভ টু নো দ্য ইংলিশ ওয়ার্ডস ইংলিশ মিনিং। ওকে, যেমন এখানে দেখুন দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম মিন্স, অর্থাৎ অ্যান্টাগনিজম অর্থটার অর্থ কি এটা জানতে চাচ্ছে। এখানে আমরা জানি অ্যান্টাগনিজম হচ্ছে সক্রিয় বিরোধিতা। এখন দেখেন এখানে হচ্ছে ফিলিং অফ গুড ফেইথ, এটা হবে তো বিরোধিতা তো আর ফেইথ হয় না, ওকে, বিশ্বাসের সাথে যায় না। দ্বিতীয়টা দেখেন ফিলিং অফ হ্যাট্রেড, তো হ্যাট এখানে ঘৃণার কথাটা আসছে। আর এখানে বলছে ফিলিং অফ অ্যামিকেবল রিলেশনশিপ, অ্যামিকেবল মানে হচ্ছে নমনীয়, অর্থাৎ রিলেশনশিপের। তো এখানে দেখুন এখানে বলছে বিরোধিতা, বিরোধিতা তো রিলেশনশিপ এটা প্রশ্নেই আসে না। তারপর এখানে বলছে এ ভেরি ফ্রেন্ডলি রিলেশনশিপ, এখানেও কিন্তু ফ্রেন্ড রিলেশনশিপের কথা বলছে, অর্থাৎ অ্যান্টাগনিজমের সাথে কিন্তু ফেইথ এমিকেবল রিলেশন অথবা ফ্রেন্ডলি রিলেশন যাচ্ছে না। সো এখানে আমরা হেট বা হ্যাট্রেড কথাটা নিব, অর্থাৎ এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হ্যাট্রেড। আরও প্রশ্নে যাওয়ার আগে আমি কিছু কিওয়ার্ড আলোচনা করি, যেমন আপনি নেসেসারি কিওয়ার্ডস ফর এমসিকিউ। আপনি এমসিকিউ করতে গেলে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় কিছু কি করতে হবে, টুলসের সাথে কিছু ওয়ার্ডের সাথে আপনি পরিচিত হতে হবে। যেমন দেখেন সিমিলার ওয়ার্ড, কখনো কখনো এই প্রশ্নটা এভাবে হতে পারে, দ্য ওয়ার্ড অ্যান্টাগনিজম, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যান্টাগনিজম, হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ অ্যান্টাগনিজম, এভাবে আপনার প্রশ্ন হতে পারে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যান্টাগনিজম, হোয়াট ইজ দ্য বেস ওয়ার্ড অফ অ্যান্টাগনিজম, হোয়াট ইজ দ্য রুট ওয়ার্ড অফ অ্যান্টাগনিজম, অথবা ক্লোজ ওয়ার্ড। তো দেখুন সিমিলার ওয়ার্ড মানে হচ্ছে সমার্থক শব্দ, সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, বেস ওয়ার্ড মানে হচ্ছে সমার্থক শব্দ, রুট ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ অর্থাৎ সমার্থক শব্দ, ক্লোজ ওয়ার্ড মানে হচ্ছে কাছাকাছি বা নিকটবর্তী শব্দ, রিপ্লেস মানে হচ্ছে এটাও সমার্থক শব্দ বুঝাইতে ব্যবহার করা হয়, ক্লোজ মিনিং অর্থাৎ এইটাও কাছাকাছি অর্থ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তার মানে সমার্থক শব্দ জানতে চায়, মিন এখানে মানে অর্থাৎ অর্থ জানতে চায়, রেফার কি বর্ণনা করে, এখানে
ন্যারিট কি উল্লেখ করে, ডেফেক্ট কি বর্ণনা করে, তারপরে এমনিভাবে অপোজিট ওয়ার্ডস মানে হচ্ছে বিপরীত শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, ডিফারেন্স মানে বিপরীত শব্দ। মোটামুটি এই ওয়ার্ডগুলোর সাথে আপনি পরিচয় হইলে আপনি কোশ্চেনগুলোর অ্যান্সার ইজিলি করতে পারবেন। এগুলো ভেরি ইম্পর্টেন্ট ফর ডুইং এমসিকিউ। হাইবার এরপরে দেখুন, এখানে দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড হোস্টিলিটি রেফার টু। তো আমরা জানি যে হোস্টিলিটি মানে কি, একটা বিরোধিতা বোঝায়। এই হোস্টিলিটি মানে হচ্ছে বিরোধিতা বোঝায়। তো বিরোধিতা বলতে এখানে দেখুন, বিরোধিতা বলতে এখানে আমরা বাকিগুলোর অর্থ জানতে হবে। এখানে এনমিটি মানে হচ্ছে শত্রুতা। তো দেখুন, হোস্টিলিটি বিরোধিতা আর এনমিটি হচ্ছে শত্রুতা, তাহলে এটা কাছাকাছি কিছুটা মিল আছে। আর বাকিগুলো আমরা একটু জেনে নিই। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ মানে হচ্ছে বন্ধুত্ব, এনমিটি মানে হচ্ছে শত্রুতা, এমিটি এমিটি মানে হচ্ছে ভালো সম্পর্ক, সুসম্পর্ক, ফেভার মানে হচ্ছে অনুগত। তার মানে দেখেন, এখানে কিন্তু ফ্রেন্ডশিপ হচ্ছে না, কারণ এটা বিরোধিতা বোঝায়। এমিটি এটাও হচ্ছে না, কারণ এটা দ্বারা কি বোঝায়, সখ্যতা। তারপর ফেভার মানে হচ্ছে অনুকূল বা পছন্দের। তো দেখুন, এ তিনটেই হচ্ছে না। এখানে হোস্টিলিটি মানে হচ্ছে এনমিটি। ওকে, তারপর হচ্ছে দ্য ওয়ার্ড ফার্টেন। তো অ্যাকচুয়ালি ফার্টেন মানে হচ্ছে সম্পর্ক রাখা অথবা যুক্ত রাখা, যুক্ত হওয়া। তো দেখুন, এখন আপনি তো অবশ্যই ওয়ার্ডটার অর্থ জানতে হবে। এই ওয়ার্ডটা ফার্টেনের অর্থ জানতে চায়। আপনি যদি একান্তই না পারেন, তখন আপনি গল্প যাবেন, গল্পতে আপনি দেখবেন এখানে অ্যাকচুয়ালি ফার্টেন শব্দটা কোথায় আছে। হ্যাঁ, তখন ওই ওয়ার্ডটা আপনি পড়ে আপনি করার চেষ্টা করবেন। তারপরে তার মানে ফার্টেন মানে হচ্ছে যুক্ত থাকা, সম্পর্ক রাখা। তো এটা হচ্ছে রিলেট, টু রিলেট। এরপর হচ্ছে কনফ্লিক্ট ইজ অ্যামং গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস। কনফ্লিক্ট হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, কি হতে পারে, দ্বন্দ্ব, আত্মকেন্দ্রিক দ্বন্দ্ব। দেখুন, এখানে বলছে যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হতে পারে। তো এখানে কি হতে পারে, এটা কি একটা আর্গুমেন্ট শো করে, যুক্তি শো করে, না ডিসক্রিপেন্সি। কনফ্লিক্টটা কেমন, কনফ্লিক্টটা কি কন্ট্রাক্ট নাকি ফ্যাক্ট নাকি আর্গুমেন্টস। অফকোর্স নট আর্গুমেন্ট, এখানে ডিসক্রিপেন্সি। প্রত্যেকেই একটা কি হতে চায়। তারপরে দেখুন পরবর্তী ওয়ার্ড, দ্য ওয়ার্ড ইনএভিটেবল স্ট্যান্ডস ফর। স্ট্যান্ডস ফর মানে হচ্ছে কি বোঝায়, ইনএভিটেবল এটা তারা কি বোঝায়। তো ইনএভিটেবল মানে কি আনএভয়েডেবল নাকি সেপারেবল নাকি কমন নাকি আনকমন। এটা হচ্ছে ইনএভিটেবল, মানে হচ্ছে যেটা নিবারণ করা যায় না, যেটা অবশ্যই হয়, অর্থাৎ অদম্য, আনঅ্যাভয়েডেবল, যেটা অপরিহার্য। ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য, আনঅ্যাভয়েডেবল মানে হচ্ছে অপরিহার্য। দেখুন, এখানে হচ্ছে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ কুমিল্লা, টেস্ট কোয়েশ্চেন 2019। এটাও কনফ্লিক্ট নিয়ে। তার মানে কি, আপনারা বুঝতে পারছেন যে কনফ্লিক্ট গল্পটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো এখানে আমরা কোশ্চেনে যাই, এমসিকিউতে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কনফ্লিক্টস ইন প্যাসেজ রেফার্স টু। তো দেখুন, এখানে বলছে কনফ্লিক্ট অ্যাকচুয়ালি কি। এই যে এখানে রেফার মানে হচ্ছে বর্ণনা করা, এই প্যাসেজের মধ্যে কনফ্লিক্ট দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, কনফ্লিক্ট দ্বারা এখানে কি কি বোঝায়। এখানে কি হারমোনি, মিল বোঝায়, অ্যাকর্ড মানে মিল, আর্গুমেন্ট মানে হচ্ছে যুক্তি, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসএগ্রিমেন্টস। দেখেন, দ্বন্দ্বটা কিন্তু মিলের জন্য হয় না, দ্বন্দ্বটা বেসিক্যালি হয় ডিসএগ্রিমেন্টস, কোনো মতের বিরোধিতা, মতের পার্থক্য থাকাকেই আমরা কি বলি, কনফ্লিক্ট বলে থাকি। তো সো অনেক সময় আবার এটাও মাথায় রাখবেন, যখন দুইটা শব্দ একই অর্থ ধারণ করবে, তার মানে ওই শব্দটা অ্যান্সার হতে পারে না। যেমন এখানে হারমোনি আছে, অ্যাকর্ড আছে,
এই দুইটা শব্দ মানেই মিল, তার মানে এটা হচ্ছে না, একই অ্যান্সার ভিন্ন কোনো ওয়ার্ডের অ্যান্সার আপনাকে চুজ করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখুন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ পজিটিভ অ্যাসপেক্ট অফ কনফ্লিক্ট। দেখুন, যদিও দ্বন্দ্ব আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে হয়ে থাকে, কিন্তু এটার একটা পজিটিভ অ্যাসপেক্ট রয়েছে, পজিটিভ সাইড রয়েছে। তো এখানে অ্যাকচুয়ালি পজিটিভ সাইড দ্বারা কোনটাকে বোঝানো হয়, কী কী মানে কী পজিটিভ সাইডটা আছে? আন্ডারস্ট্যান্ডিং আওয়ার ডিফারেন্স, আমাদের যে ভিন্নতা রয়েছে সেটা কি উপলব্ধি করা যায়, ইম্প্রুভ আওয়ার ডিগনিটি, আমাদের মর্যাদা বাড়ানো যায়, মেক আজ এক্সপিরিয়েন্স, আমাদেরকে দক্ষ করে, অথবা এখানে আবার মেনশন করেছে এক এবং তিন। তো দেখুন, মেক আজ এক্সপিরিয়েন্স, ঝগড়া করে কেউ অভিজ্ঞতা লাভ করতে পারে না, বরঞ্চ এটা ক্ষতি ডেকে আনে। এরপর বলছে, এখানে বলছে ইম্প্রুভ আওয়ার ডিগনিটি, আমাদের মর্যাদার ইম্প্রুভ হয়, সম্মান মর্যাদা বাড়ে। এটা কি কখনো হয়েছে, কেউ ঝগড়া করে মহত্ত্বতা পেয়েছে এমন কিছু? তো সো আমরা এটা চুজ করব যে পজিটিভ অ্যাসপেক্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড আওয়ার ডিফারেন্স, যে তার সাথে আমার যে মতের পার্থক্য রয়েছে সেটাই হচ্ছে কনফ্লিক্ট। এরপরের প্রশ্নটা দেখুন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইনভলভ ইন দ্য প্যাসেজ রেফার্স টু। তো এখানে বলছে ইনভলভ একটা ওয়ার্ড যেটা প্যাসেজের মধ্যে রয়েছে, এটা দ্বারা কী বোঝায়? আমরা জানি ইনভলভ মানে হচ্ছে অন্তর্ভুক্ত, কোনো কিছুর সাথে থাকা, সঙ্গবদ্ধ হওয়া। তো এখানে কী হবে দেখুন, এক্সক্লুড মানে হচ্ছে বাহির, মানে আলাদা, রিজেক্ট মানে হচ্ছে বাতিল, ইলিমিনেট হচ্ছে এটা বাদ পড়া। ওকে, তাহলে দেখেন বাতিল, বাদ পড়া, অন্তর্ভুক্ত নয়, এই তিনটা দ্বারা কিন্তু একই বিষয় বোঝায়। তার মানে কি, ইনকর্পোরেট হচ্ছে কি করা, সঙ্গবদ্ধ হওয়া, একতাবদ্ধ হওয়া। ওকে, এরপরে যে ওয়ার্ডটা আছে, দ্য ওয়ার্ড ফার্টেন, আমরা এর আগে ওয়ার্ডটা দেখেছি, ফার্টেন মানে হচ্ছে সম্পর্ক রাখা অথবা যুক্ত থাকা। এই প্যাসেজে বলছে দ্য ওয়ার্ড পার্টেন ইন দ্য প্যাসেজ কুড বি বেস্ট রিপ্লেস, অর্থাৎ এই ফার্টেনের সমর্থক শব্দ হিসাবে আমরা কি বসাইতে পারি? আমরা ডিফার বসাইতে পারি, আগেই তো বলছি যে ফার্টেন মানে হচ্ছে কি করা, সঙ্গবদ্ধ, ফার্টেন মানে হচ্ছে সম্পর্ক, যুক্ত থাকা। তাহলে এখানে দেখুন ডিসক্লোজ, তারপর কন্টেইন ধারণ করা, ডিফার আলাদা, তার মানে এটা হচ্ছে না, রিলেট কথাটা আমরা নিব। ওকে, তারপরে আছে হোয়াট ইজ দ্য মেইন পারপোজ অব দ্য অথর অব দিস প্যাসেজ। দেখুন, আপনি যখন কয়েকটা বোর্ডের প্রশ্ন দেখবেন, কয়েকটা টেস্ট কোশ্চেন আপনি সলভ করবেন, তখন আপনি কিছু আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি MCQগুলো কোন স্টাইলে আসে, কোন ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এখানে বলছে মেইন পারপোজের, এই যে কনফ্লিক্টের যে গল্পটা আমরা পড়েছি, লেখক অ্যাকচুয়ালি এটা দ্বারা কী মিন করতেছে, কী বোঝায়, কী বোঝাচ্ছে, তো কী সম্পর্কে তথ্য দিচ্ছে প্যাসেজটা? ইনফর্ম অ্যাবাউট কনফ্লিক্ট, নাকি টু শো দ্য মেরিটস অফ কনফ্লিক্ট? দেখুন, এখানে কিন্তু মেরিট কেন আসবে, কনফ্লিক্টের এখানে বোথ সাইডে দেখানো হয়েছে, তো শো দ্য ডিমেরিটস অফ কনফ্লিক্ট। তো এখানে যদি মেরিট অ্যান্ড ডিমেরিট হইতো, হয়তো আপনি সঠিক হিসেবে ধরে নিতে পারতেন, কিন্তু এখানে তো অ্যাকচুয়ালি কনফ্লিক্ট নিয়ে কথা বলেছে। টু ইনফর্ম অ্যাবাউট কনফ্লিক্ট, কোন ধরনের কনফ্লিক্ট আছে, কনফ্লিক্টের ধরনটা কী, এ নিয়ে লেখক আলোচনা করেছে। ওকে, এরপরে আমরা আরেকটা বোর্ড দেখি, আরেকটা টেস্ট কোশ্চেন আমরা সলভ করি, যে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ, কুমিল্লা, ঠিক আছে। এখানে আমরা বিশেষ করে ফার্স্ট প্রশ্ন থেকেই আমাদের MCQ এসে থাকে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন কান্ট্রি আর দ্য রিভার্স। ওকে, দেখুন, ওয়াটারের মেইন সোর্স কথা এখানে গল্পটিতে মেনশন করা হয়েছে, তো আমরা একটু জানার চেষ্টা করি। দ্য ওয়ার্ড আইডেন্টিফাইড মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, আইডেন্টিফাই ওয়ার্ডটা এই গল্পতে কি মেনশন করে? দেখেন, একটা শব্দের শাব্দিক অর্থ একরকম, ব্যবহারিক অর্থ আরেক রকম। তো প্র্যাকটিস মানে অ্যাকচুয়ালি এই আইডেন্টিফাই দ্বারা কী বোঝায়, এটা কি পরিচয় বোঝায়, এটা কি অনুসন্ধান বোঝায়,
এটা কি বোঝায় এটা আপনি গল্ফের উপর নির্ভর করে অ্যান্সার করতে হবে। তো দেখুন, আইডেন্টিফাই অ্যাকচুয়ালি অনুসন্ধান করা অথবা খোঁজ করা। তাহলে এখানে আমরা কি কোনটাকে চুজ করব? এখানে দেখুন, ক্যারিড আউট, টিস্ট মানে হচ্ছে বিরক্ত করা, তো আমরা এটা চুজ করব যে ট্রাস্ট আউট। আমরা জানি আইডেন্টিফাই মানে হচ্ছে অনুসন্ধান করা, ট্রাস্ট আউট মানে অনুসন্ধান করা। দ্য ওয়ার্ড ট্রাইবুটারি অথবা ট্রিবুটারি, দেখেন ট্রাইবুটারি বা ট্রিবুটারি মানে হচ্ছে উপনদী। এই প্যাসেজে উপনদী বলতে কি কোনটা? তো এখানে বলছে লেক হবে, লেক হ্রদ হবে, পন্ড পুকুর হবে, অ্যাস্টুয়ারি হবে নাকি রিবুলেট। তো অ্যাকচুয়ালি উপনদী হচ্ছে রিবুলেট, ঠিক আছে। এরপরে যেটা আছে, দ্য বুড়িগঙ্গা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো বুড়িগঙ্গা, বুড়িগঙ্গাটা অ্যাকচুয়ালি গঙ্গার কি? গঙ্গার একটা শাখা। তো আমরা এখানে ওয়াজ দ্য ব্রাঞ্চেস, ওয়াজ আ ব্রাঞ্চেস অফ গঙ্গাজ। ওকে, এরপরে বলছে যে টক্সিক মেনশন দ্য প্যাসেজ মিনস। এখানে যে টক্সিক ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে গল্ফে, এ টক্সিক দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে? আমরা জানি টক্সিক মানে হচ্ছে বিষাক্ত, বিষাক্ত অর্থাৎ হার্মফুল থিংস। তো এটা কি অবশ্যই টেস্টি হবে না? কারণ ফয়জনক জিনিস কি টেস্টি হয়? হেলদি হবে, মডারেট, মডারেট হবে, সহনীয় হবে নাকি ফয়জনাস হবে? অফকোর্স ফয়জনাস হবে। তারপরে যেটা আছে, হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য শেফ। দেখুন, আমরা জানি যে শেফ মানে হচ্ছে চিত্র। তো চিত্র অথবা গঠন, তো আমরা অনেক সময় চিন্তা করি যে শেফ যেহেতু বলছে, শেফ মানে হচ্ছে ফর্ম। তো এখানে দেখুন, এখানে কোনো জ্যামিতির শেফের কথা বলে নাই, এখানে কোনো ম্যাঙ্গোর শেফের কথা বলে নাই, আকৃতির কথা বলে নাই। এখানে বল এই শেপ অ্যাকচুয়ালি তারা কন্ডিশন বুঝাইছে যে রিভারের শেপটা কেমন, নদীর কন্ডিশনটা কেমন। অ্যাকচুয়ালি শেপ দ্বারা কন্ডিশন বুঝিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে শেপ দ্বারা কন্ডিশন চুজ করব। তো এমনিভাবেই আসলে এমসিকিউ অ্যান্সার করতে হয়। এমসিকিউ অ্যান্সার আপনি প্রপারলি করতে গেলে, এখানে আমরা অনেক সময় সমার্থক শব্দ জানতে হয়, অনেক সময় বিপরীত শব্দ জানতে হয়, অনেক সময় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, অনেক সময় সত্য মিথ্যা থাকে, আবার অনেক সময় বলে যে গল্ফের মরালিটিটা কি, গল্ফের মেন বিষয়বস্তুটা কি। এক্ষেত্রে আপনি গল্পটাকে প্রাধান্য দিতে হবে, আপনি গল্প পড়ার বিকল্প নেই এমসিকিউ করার জন্য। আর অবশ্যই প্র্যাকটিসের উপর জোর দিতে হবে, প্র্যাকটিস মেক আ ম্যান পারফেক্ট, এটা আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে। যাই হোক, আশা করি আপনারা এসএসসি পরীক্ষা আপনাদের এপ্রিল মাসেই এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে এই বিষয়গুলো মাথায় রেখেই আপনারা প্রস্তুতি নেবেন, প্র্যাকটিস করবেন। বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে আপনার এমসিকিউ যে সমস্যাগুলো আছে সেটা দূর করবেন। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।